ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএম ব্লগার। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। এখন রাত হলো 11টা। আমি একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। আমি রাইট নাও একটা গাউন পরে আছি। গাউনটা হলো ইন্ডিয়ান গাউন। আমি দেখাচ্ছি, এই গাউনটা আমাকে আমার মামুনি গিফট করেছিল একটা দুর্গাপুজোয়, আই থিঙ্ক থার্ড সেকেন্ড দুর্গাপুজোর সময়। তো এই গাউনটার সাথে আমি না ফেস কভার করে দেখাবো যে কীরকমভাবে আসলে এটাতে ফেস কভার করে রোদে বা বাইরে বেরোনো যায়, এই গাউনের সাথে কীরকম লাগতে পারে। রাইট নাও আমার কাছে মিসম্যাচ স্টোলি আছে, যখন ওড়না আছে, তো তোমরা সবাই ম্যাচিং ম্যাচিং নিতে পারো। ঠিক আছে, আমি দেখাচ্ছি কীভাবে করবে। তার আগে আমি গাউনটা দেখে দিই কীরকম আমার গাউনটা। তো ফার্স্ট আমি ফেসটা কভার করে দেখাবো যে কীভাবে ফেসটা কভার করলে ভালো লাগবে। ওকে গাইজ, তো এটা হলো আমার ফেস কভার, যেটা দিয়ে আমি ফেসটা কভার করব। অনেক রকমভাবে কভার করা যায়, বাট আমি যেটা পার্সোনালি সবসময় করে আসি, যেটা আমার নিজস্ব সব থেকে বেশি ভালো লাগে, সেইটাই আমি দেখাবো। ঠিক আছে, হ্যাঁ, ফেস কভারের আগে এরকমভাবে আই মেকআপটা করে নেবে, বিকজ আমাদের আইসটা সব জায়গাতে যাই করি না কেন, আইসটা নিশ্চয়ই দেখা যায়, যাতে সুন্দর লাগে আইটা। আমি এখন জাস্ট শুধু লাইনার আর কাজল লাগিয়েছি, এছাড়া আদারওয়াইজ আমি আর শ্যাডো ট্যাডো কিছু ইউজ করিনি। যারা মানে পার্টি ওয়্যার হবে তবে তারা শ্যাডো ইউজ করতে পারে। ওকে, ঠিক এইভাবে করে কোনাটা এরকম ভাবে ধরে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না আমি, আই হোপ দেখা যাবে। তোমরা একটু বড় লেন্থের নেবে, আমার এটা একটু ছোট লেন্থের হয়ে গেল, যার জন্য একটু অসুবিধা হচ্ছে, বাট বড় লেন্থের হলেই অসুবিধাটা হবে না। ওকে, তারপর এই পোর্শনটাকে এরকমভাবে চারদিক থেকে ফেলিয়ে দেবে, বা যদি আমি যেহেতু আমার কাছে সুন্দর একটা ওড়না আছে, তো এই পোর্শনটাকে আমি ঠিক এরকম করে নেব। বেশ সুন্দরভাবে করে আমি আমার এই দুপাট্টাটা ইউজ করব। এটাকে মানে যে বাকি অংশটা থাকবে, বাকি পার্টটা থাকবে, এটাকে জাস্ট এরকমভাবে সুন্দর করে পিছন ভিতর থেকে না পিন আপও করে নিতে পারি আমরা। ভিতর থেকে আমি এখন প্লেটস এরকম বানিয়ে রেখেছি, চুলটাকে বেলুনি করে রেখেছি, তোমরা চাইলে এটাকে স্টাইলও করতে পারো। আমি এবার ওভারঅল লুকটা দেখাচ্ছি কীরকম লাগছে। আই হোপ তোমাদের সেটা পছন্দ হবে। এটা ভীষণ সুন্দর একটা, এরকম ভাবে নিতে পারি আমি দুপাট্টাটাকে, ফোল্ড করে ফোল্ড করেও নিতে পারি, যেটাকে খুবই ভালো লাগবে দেখতে ছিল, যার কারণে এটা হচ্ছে আমার অসুবিধা। যদি গাইস দুপাট্টা নিতে চাও তবে কিন্তু এটা চারদিকে ছড়াবে না, তাহলে সুন্দর দেখতে লাগবে না। ঠিক দুপাট্টাটা এরকম ভাবে আমরা সুন্দর একটা প্লেট করে
তো গাইস আমাকে নিশ্চয়ই জানিও, আমার এটা পিছনে চলে গেছে, এতটা পিছনে যাবে না, যেহেতু আমার এটা লেন্থ একটু ছোট আছে তার জন্যে। বাট তোমার একটু চওড়া লেন্থ হলে নিয়ে নিও, বেশ সুন্দর লাগবে, চোখটা কত সুন্দর লাগছে, বেশ টানা টানা। এরকমভাবেই আই মেকআপটা নিশ্চয়ই করে নিও। তো গাইস আমাকে নিশ্চয়ই জানিও যে আমার আজকের ভিডিওটা কীরকম লাগলো। আমি অতটা হয়তো ভালোভাবে করতে পারলাম না, আমি ট্রাই করবো আগামীকালও যেন আমার ভিডিওগুলো আমি ভালোভাবে করতে পারি। বাকিটা দেখতে পারো কেমন লাগছে, নিশ্চয়ই আমাকে জানি। ওকে, আমার এই চুলটাও কীরকম লাগছে সেটাও জানি। ওকে, আমার এই ওড়নাটা ভীষণ ভীষণ পছন্দের, এই ড্রেসটা আমি অনেকদিন পর পরলাম, ইউজও করলাম। ওকে গাইজ, চলো টাটা, সবাই ভালো থেকো, অ্যান্ড ডোন্ট ফরগেট লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস, এটা কিন্তু একদম কেউ ভুলো না। শেয়ার নিশ্চয়ই করো আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করা যায়, নতুন আসছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি এরকম যদি তোমাদের আরও ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও, আমি আরও আলাদা আলাদা রকমের কোন ড্রেসের সাথে কীভাবে নিতে হবে, এমনকি এইটা এরকমভাবেই ভালো লাগছে দেখতে। যেহেতু আমি একটা সুন্দর ডিজাইনের ওড়না নেব, তার কারণে আমি এই ওড়নাটাকে একদম টোটালি সামনেটা এইভাবে পিন আপ করে নেবো, তাহলে জিনিসটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। ওকে, আর আমি এরকম আরও ভিডিও আনতে চাই, আনবো যদি তোমরা চাও, নিশ্চয়ই আমাকে কমেন্ট করো। টাটা।